পৃথিবীতে দেখেন অনেক লোক আছে যারা অনেক কুকাজ করছে তাদের অ্যাকাউন্ট খোলা আছে তার এক্সাম্পল চায়নায় মানবতার অধিকার নেই ডেমোক্রেটকে তারা ওপেনিং থেকেই ফেভার করে আসছে কেন তারা সব ডেমোক্রেটের লোক এবং অল ডেমোক্রেটিক তারা হেভি অ্যামাউন্টের ফান্ড ডোনেট করে এই জো বাইডেনের ক্যাম্পেনের ডোনেট করেছে সবসময় ডেমোক্রেট ডোনেট করে আমরা শুরু থেকেই দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে টুইটার ফেসবুক নিউ নিউজ পেপার ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি বিষয়কে পার্সোনাল এবং পলিটিক্যাল বিষয়গুলোকে এমন ভাবে আপনার হাইলাইট করে আনা হতো তার কোনো অ্যাকমপ্লিশমেন্ট সামনে আসতে দেওয়া হতো না শুধুমাত্র ফেসবুক টুইটার কিংবা ইউটিউবই নয় এ ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে অ্যাপল অ্যামাজন ও গুগল তাদের সার্ভার থেকে সরিয়ে ফেলে ট্রাম্প সমর্থকদের কাছে মত প্রকাশের জন্য জনপ্রিয় অ্যাপ পার্লার সহিংসতা ছড়ানোয় ট্রাম্পের পাশাপাশি রিপাবলিকান পার্টিকেও এজন্য দায়ী করলেন এই রাজনৈতিক বিশ্লেষক গত কয়েক বছর ধরে মিস্টার ট্রাম্প যে ধরনের আচরণ করেছেন তার একটা অনিবার্য পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি যে যা ঘটেছে ছয়ই জানুয়ারি কিন্তু একক ভাবে মিস্টার ট্রাম্পকে দায়ী করলেই যথেষ্ট নয় কারণ হচ্ছে যে প্রথমত দল হিসেবে রিপাবলিকান পার্টি এবং রিপাবলিকান পার্টির নেতৃত্ব গত চার বছর ধরে যে আচরণ করেছেন সেটা এই পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থেকে মিস্টার ট্রাম্পকে নিষিদ্ধ করা কিংবা বিভিন্ন রকম অ্যাপ সরিয়ে দেওয়া সেগুলোকে আমি মনে করি না যে মত প্রকাশের স্বাধীনতার উপর কোনো রকম হস্তক্ষেপ তবে টেক জায়েন্টগুলোর এ ধরনের সম্মিলিত পদক্ষেপকে ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে মনে করেন তিনি প্রশ্নটা অনুযায়ী একটি প্রাইভেট কোম্পানি এই পরিমাণ ক্ষমতা অর্জন করেছে তাই না যেটা করতে পারে এককভাবে টুইটার কিংবা ধরুন ফেসবুক কিংবা ধরুন পার্লার কিংবা ধরুন অ্যামাজন তারা তারা যদি এরকম এক ধরনের একচেটিয়া মনোপলি তৈরি করে ফেলে যে আসলে আমার কি বিষয়ে চিন্তা করা উচিত কোন সমাবেশে যাওয়া উচিত সবগুলি উদ্বেগের এগুলি হচ্ছে টেকনোলজির ভূমিকা নিয়ে প্রশ্ন সেই প্রশ্ন সেই আলোচনা খুবই জরুরি মত প্রকাশের স্বাধীনতায় জোর দেওয়ার পরিবর্তে ব্যবসায়িক আর রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই টেক জায়েন্টরা এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক আমাজন বলছেন ফেসবুক বলছেন টুইটার বলছেন যত কিছু সাম সাম ওয়ে তারা পলিটিক্যালি ইনভলভ জনগণের ভোটের মাধ্যমেই তো কিন্তু একটা প্রেসিডেন্ট নিযুক্ত হয় যদি দেখে যা আমাজন ডিস্ট্রাকটিভ একটা প্রেসিডেন্টের পিছনে দৌড়াচ্ছে কুড বি দেয়ার লোজেং দেয়ার বিজনেস বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রয়োজন মতো ব্যবহারের নানা নজির রয়েছে তবে তথ্য প্রযুক্তির আতুরঘট মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে খোদ প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ এবং তার সমর্থকদের মত প্রকাশের জায়গা সংকোচনের মাধ্যমে টেক জায়েনগুলোর ক্রমশ আরও ক্ষমতাধর হয়ে ওঠারই যেন এবার বার্তা পাওয়া যাচ্ছে তানিন মেহেদি বিবিসি বাংলা